أعتدنا للكافرين منهم عذابا أليما وأعتدنا للكافرين منهم عذابا أليما لكن الراسخون في العلم منهم والمؤمنون يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك والمقيمين الصلاة والمؤتون الزكاة والمؤمنون بالله واليوم الآخر أولئك سنؤتيهم أجرا عظيما صدق الله مولانا العظيم وصدق النبي এই আয়াতগুলো সূরা নিসা 160, 161, 162 তিনটি আয়াত আমি তেলাওয়াত করেছি। এখানে ইহুদিদের অভ্যাসের আমলের তাহরিফের আলোচনা আছে। অনেকবার বলছেন তাদের জীবনে আমাদের শুনে লাভ কি? লাভ এই যে তারাও আহলে কিতাব ছিল, তাদের উপরে তাওরাত নামক কিতাব নাজিল হয়েছিল। হযরত মূসা আলাইহিস সালাম তার উম্মতকে 950 বছর পর্যন্ত দাওয়াত দিয়েছেন। না না, এটা নূহ আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাম তাওরাতের দাওয়াত দিছেন, ঈসা আলাইহিস সালাম ওই বংশেরই, বনী ইসরাইল আসার পরে ওদের ভিতরে দ্বিধাভক্তি হয়েছে। উম্মতের মধ্যে বিভাজন, দ্বিধাভক্তি, যে কত বড় দুঃখজনক, কত বড় ক্ষতির কারণ, এসব ইতিহাস কোরআনের মধ্যে আসছে শতভাগ সত্য। হাদিসের মধ্যে আসছে, হাদিসের ভিতরে সহি গায়ে সহি ইত্যাদি আছে। কিছু হাদিস শতভাগ সত্য হয়, কিছু হাদিসের ভিতরে সন্দেহ হয়, এই জন্য সব হাদিস শতভাগ সত্য বলা যায়। তবে একটা কথা মনে রাখতে হবে, কোরআন যেমন আল্লাহর মুখ থেকে বলবা বুঝাইবার জন্য বলতেছি, আল্লাহর মুখ আছে নাকি, আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে, জের জবর কিছুই শব্দের পরিবর্তন হয় না। কারণ হইলে এটা নবী আলাইহিসসালাম থেকে অবতীর্ণ হওয়ার পর উনি লেখাইছেন, বারবার দেখছেন, দেখে সাহাবাদের বিরাট জামাতকে শিখাইছে। সাহাবার পরে সাহাবারা তাবিঈনদের মধ্যে যারা দক্ষ তাদের শিখেছে। এইভাবে আমাদের যুগ পর্যন্ত আসছে, এখানে অন্য কোন মাধ্যম নেই। তাবাকাতিন, এটার ভিতরে কোন চুল পরিমাণ সন্দেহ নেই। এটা বড় কারণ হইল, আল্লাহ বলছেন কেয়ামত পর্যন্ত কোরআন শরীফের হেফাজতের জিম্মেদারি আমি আল্লাহ নিজে নিছি। আমরা যে তেলাওয়াত করি
একশো ভাগে কিনের সাথে যেটা আল্লাহর নিজের হেফাজত করা শব্দগুলো আল্লাহর আমাদের মুখ দিয়ে বাড়ি দেবে, এতটুক ফজিলত তেলাওয়াতের জন্য যথেষ্ট। যেটা আল্লাহ বলছেন আমরা সুবহু, ওই শব্দটাই আমাদের মুখ দিয়ে বের করতে মাইকের মতো কথা আমি বলি মাইক দিয়ে বের, কেউ বলে না যেটা মাইক, অবুদ্ধিমান বলে। হাদিসও তো তাই, হাদিস বলে সুন্নত বলে, ওইটাও হাদিস, এগুলো সরাসরি অথবা মাধ্যমে আল্লাহ পাক নবীর কাছে পাঠে। কোরআনের মধ্যে জিবরিল মাধ্যম ছিল, হাদিসের মধ্যে মাধ্যম হওয়া জরুরি না, কখনো মাধ্যম হয়েছে কখনো হয় নাই, সরাসরি আল্লাহ দিলে ডালছে, হুজুর তার শব্দের মাধ্যমে এটা প্রকাশ করছে। তো ওইটার মধ্যেও তো চুল পরিমাণ সন্দেহ থাকার কথা না, কিন্তু যারা বুঝে কম, অনেকে বলে না যে মুকা বন্ধু, মুসলমানের মধ্যে এদের সংখ্যা বেশি, বুকা বন্ধুটির যারা ষড়যন্ত্রকারী এরা বিভ্রান্ত করে বেশি। বুকা বন্ধু, বুকা বন্ধুর এক উপমা শুনাই আপনাদের, শেখ সাদি বহুত বড় আল্লাহর ওলি, সব কথা উনি পদ্য গদ্যে পদ্যের মাধ্যমে শেরের মাধ্যমে বলতেন, তিনি একটা শব্দ বলছেন, দোস্ত আন আস্তকে গিরা দস্তে দোস্ত, দোস্ত বুঝছেন ফার্সিতে দস্ত মানে হাত, আমরা বাংলা থেকে দস্ত হয়েছে মানে কি পার্থক্য, দোস্ত আস আনাস বন্ধু, আসল বন্ধু সে যে যখন বিপদে পড়ে দস্ত গিরাত সে তার হাত ধরে, এর অর্থ হইলেই আপনিও বুঝতেছেন সেই বন্ধু যে বিপদের সময় সাহায্য করে, হাত ধরার অর্থ কি সাহায্য করে, একদম স্পষ্ট কথা। দুই বন্ধু রাস্তা দিয়ে যাইতেছে, এক শত্রু এসে বন্ধুরে পিটানি আরম্ভ করছে, কি করবে সাথী বন্ধু, তারে সাহায্য করবে না, কিন্তু সে শব্দের অর্থ বুঝে নাই, সে করছে কি শত্রু যে তার বন্ধুর উপরে আঘাত করতেছে, বন্ধু পাল্টা তার উপরে আঘাত করতেছে, সে করছি তার বন্ধুর হাত ধরে গেলছে। এখন যাও নিজে হেরে দেখা করতে আসি দূর করতে আসি, নিজে তো করেই না সাহায্য, তার হাত ধরে বসে আন, হ্যাঁ খুব পিটাইতেছে, পিটানের সুযোগ পেয়েছে। বন্ধু জিগাইল, তুমি না আমার বন্ধু, ও আমাকে মারতেছে, তুমিও তারে দূর করতেছ না, আমি আমার হাত দিয়ে দূর করতেছি, আমার হাত ধরি, বুজুর্গদের কথা মানবি না, আল্লাহওয়ালাদের কথা মানবি, তাহলে ফায়দা হবে, এ ফায়দা হইতেছে তুমি আমার, এই জন্যই তো মনে হয়েছে না দোষ আজকে বিপদের সময় হাত ধরে, তোমার হয়ে বিপদ আছে তোমার হাত ধরলাম। এটা হল বুকা বন্ধু। এমনিভাবে আমাদের কোরআন শরীফ বুঝে না, তেলাওয়াত করে লাভ কি, একজনে বলে বসছে যে কোরআন শরীফ তেলাওয়াত করা না বুঝে করা জায়েজ নেই,
আর বুঝা করা ওয়াজেব। এত শ্রোতাদের কেউ ভাবে খুবই গুরুত্ব আছে, কিন্তু এর একটা অন্য সাইট আছে যে যদি ওয়াজেব বলেন তো আলেমদের মধ্যে অন্তত পঞ্চাশ জন সাথে পঞ্চাশ জন কোরআন শরীফ সহি করে পড়তে পারবে না, অর্থ বুঝে না। আর পাবলিকের মধ্যে অর্থ বুঝে এটার পার্সেন্টেজ কত হবে? কোরআন শরীফটা পড়বে আর অর্থ বুঝবে? আশিও না। তার মানে হইলে এই শতকরা আশি জন ওয়াজেব তরক করতেছে, এটা কোনো ব্যাখ্যা হইল? কোরআন শরীফ পড়তে পারে না, পড়লেও বুঝে না, তা সে তেলাওয়াত করবে না। বুঝে পড়া ওয়াজেব। তো এখানে কয়জন আছেন বুঝে পড়তে পারেন? সব ওয়াজেব তরক করতেছে, গুনাগার হইতেছে, কোন জ্ঞানী ব্যক্তি বলতে পারে যে আল্লাহ এরম আদেশ করতে পারেন? আল্লাহ তো বলছেন লিয়াতাফাক্কাহুফিদ্দিন, কোরআন বুঝার মানুষ অল্প হইলেই চলবে। এক এক এলাকায় এই পরিমাণ হইলেই চলবে যে এলাকার মানুষ যে শরীয়ত জানতে চায়, মামল করতে চায়, তাদের প্রয়োজন মিটে একজনে যতজন যথেষ্ট, বাকি ফরজে কেফায়া জানাজার নামাজ। একজন থাকতে হবে যে ধর্মীয় সমস্যার সমাধান করতে পারে, এমন একজন সবার উপরে ফরজ তৈরি করা, তার কথা মতে চলবে, তাদের মশলা মশাইলের প্রয়োজন মিটাবে, এমন একজন হইলে চলবে। কোরআন শরীফে তায়েফা ছোট্ট একটি দল, তারা কোরআন হাদিস বুঝবে, তেলাওয়াতের সময় এটা বলে নাই। তখন তো বলছে উথলুমা উ হেয়া ইলাইকা মিনাল কিতাব, হে আমার বান্দারা, আর যারা মুসলমান হয়েছ তোমরা সবসময় দৈনিক কোরআন শরীফ তেলাওয়াত করবে। তারপরে কি বলছে? কোরআন বুঝবে, এটা আর একটা, ইয়াতলু আলাইকুম আয়াতিহি ওয়ায়ুযাক্কিহিম ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব, তেলাওয়াত করবে, এই তেলাওয়াত ইউযাক্কিহিম তোমার দিল পাক পবিত্র হবে, ওয়ায়ুআল্লিমুহুম যখন দিল মজবুত হয়ে যাবে, ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব তখন কোরআন শরীফ ভালো করে বুঝবে। এই আয়াত বলে তেলাওয়াত আরেক জিনিস, তাজকিয়া দিলের পবিত্রতা সৃষ্টির জন্য এটা আরেক জিনিস, কোরআনের গভীর অর্থ শিক্ষা করা এটা আর জিনিস। এখন যারা এটা বলতেছে কথা শুনতে খুব মজা লাগে, আল্লাহ পাঠাইছেন এখানে মানব জীবনের সার্বিক নির্দেশনাবলী আছে, এটি দেখবে আর মানুষে আমল করবে, না বুঝলে এটা পড়ে লাভ কি? কথাটা শুনতে খুবই গুরুত্বপূর্ণ, আল্লাহ পাঠাইছেন আর তুমি আল্লাহর বান্দা হয়ে বুঝবে না, শুনতে খুবই যুক্তিযুক্ত মনে হয়। আল্লাহর সাথে সম্পর্ক করার সর্বশ্রেষ্ঠ উসিলা জরিয়া হইল কোরআন তেলাওয়াত, আল্লাহকে টানে। কোন হাদিসে আছে তিরমিজিতে বুঝাইবার জন্য যে আল্লাহ সব কিছু বাদ দিয়ে তেলাওয়াত করে যে ওর দিকে তাকায় থাকে, ওখানে অর্থ বুঝার কথা নাই। এখন ক্ষতি আর লাভ কি? বুঝা পড়লে এটা তো খুব যুক্তিযুক্ত কথা, কিন্তু তাইলে তো আশি ভাগ পাবলিক বুঝবে না, তেলাওয়াত ছেড়ে দিবে।
তো এদের আল্লাহর সাথে সরাসরি সম্পর্কের পথ কি? আপনার ছেলে যত খারাপই হোক ভালো হোক আপনার সাথে সম্পৃক্ত রাখতে হবে, যেটা সৎ ওইডারেও একবার অসৎ ওইডারেও একবার। যখন বারবার আপনার কাছে অসৎ ছেলেটা অবাধ্য ছেলেটা আসবে আর আপনি আদর করবেন, একদিন সে আপনার আপন হয়ে যাবে। এটাই নিয়ম, খালি ধমকাইলে হবে না। তো আল্লাহ কোরআনকে মাধ্যম বানাইছে, যারা তোমরা বুঝো তোমাদের দায়িত্ব বেশি, তোমরা বেশি সব পাবে। তো যারা বুঝো না তারা আমার সাথে কেমনে কথা বলবা? বুঝো আর না বুঝো সহিভাবে কোরআন শরীফ তেলাওয়াত করো। যখন তেলাওয়াত করো মনে করবে এটা কার কথা তেলাওয়াত করতেছ। তেলাওয়াতের মধ্যে যেন উদাসীনতা অরষ্টতা প্রকাশ না পায়, মোহাব্বত প্রকাশ পায়। বিদেশ থেকে তোমার ছেলে চিঠি লিখলে আর যদি মৃত্যুর খবর আসে তখন ওই চিঠিটা কেমনে পড়ো, মন দিয়ে পড়ো। তো আল্লাহর কোরআনকে এসে বেশি না দিতে পারো, এতটুক মনোযোগ দিয়ে পড়ো। টেলিফোন আসলে পড়া ছেড়ো না, টেলিফোন ছেড়ে দিও, অবহেলা যেন প্রকাশ না পায়। এরপরে আবার বলছেন এক একটা শব্দ বুঝো আর না বুঝো কমপক্ষে দশটা সব পাইবা। আসলে ময়দানে মিজানের পাল্লার মধ্যে একটা সবের কমে গুনার পাল্লা ভার হয়ে যাবে, আর একটা সব যদি আসে তাহলে গুনার পাল্লা ড্র হয়ে যাবে। ড্র হয়ে গেলে কি হবে? হাদিসেও নাই কোরআনেও নাই। এর অর্থ হইল কেউ না জানেও কেড়ে মাফ করে দিব। কেন? যে তিনি দয়ালু রহমান, যেহেতু গুণা নাই ড্র হয়ে রয়েছে দয়া কাজ করবে এখানে। আল্লাহর সাথে সরাসরি সম্পর্কের তেলাওয়াত, প্রয়োজন মিটানির জন্য তেলাওয়াত। যে বলে যে না বুঝলে তেলাওয়াত করা যাবে না সে বোকা বন্ধু, নাইলে আর কি বলা যায়, নাহলে ষড়যন্ত্রকারী শত্রু। আল্লাহ আমাদের বুঝবার তৌফিক দিন। আমাদের দেশের পাশের দেশে তাদের দাবি যে তাদের ভেদ আসমানি কিতাব, কিন্তু আপনারা অবাক হবেন আমরা তো তরগিব দিয়ে আপনাদের উদ্বুদ্ধ করি, আলেমরা করে যে কোরআন শরীফ পড়ো 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 বুঝবার চেষ্টা করো, আর ওখানের তালিম হল বেদ পড়া নিষেধ, বেদ পড়া নিষেধ, বেদ পড়া নিষেধ। তারা কিছু দূর শিক্ষিত, তারা তারা পড়বে শুধু, যারা অশিক্ষিত সাধারণ জনগণ তারা বেদ পড়বে না, ব্রাহ্মণরা পড়বে অন্যরকম। আল্লাহর কিতাব পড়া নিষেধ কেন? আমাদেরও ধারণা এটা বুধ আসমানি কিতাবই ছিল যেটার মধ্যে পরিবর্তন পরিবর্তন হয়েছে, কিন্তু তিন ভাগের দুই ভাগের মধ্যে ইসলাম নবী মুহাম্মদ এবং আবু বকর সিদ্দিক সব সাহাবীর কথা পর্যন্ত চুরি করে অনেকে লিখতেছে সাফাইতেছে, এবং অনেকে বেদপুর রিয়া তলে তলে গোপনে মুসলমান হয়ে যায়। তারা বেদ পড়তে নিষেধ করে এই জন্য যে সব মুসলমান হয়ে যায়, কিন্তু একদিন সত্য গোপন থাকে না, ভারী দেশে। আল্লাহ আমাদের হেদায়ত দান করে। ইহুদিরাও কোরআন শরীফ তাদের ইহুদি তৌরাতকে আম মানুষের কাছে যেতে দেয় না। এমন ঘটনা আছে হুজুর আলাইহিসসালামের যুগে, আল্লাহর রাসূল তো বাহার হাল, ইহুদিরাও বিশ্বাস করত, খ্রিস্টানরাও মুশরিকরাও বিশ্বাস করত,
নবী হওয়ার আগেও পরেও। বুখারী শরীফের হাদিসের মধ্যে ঘটনা আছে, অনেক লম্বা সংক্ষিপ্ত হলেই যে তাদের ওহি মশলা ছিল, জিনা করছে তো তার উপরে কাসাস আসবে, পাথর আঘাত আসবে, এটা তোরাতেও ছিল কোরআনেও আছে, তোরাতের হুকুমটা ইসলামেও বহাল আছে। তাদের একজন লোক এরকম জিনা করছে, ইহুদি আলেমরা বেজার ফয়সালা করতে পারে না, একজনে বলে এই, আরেকজনে বলে এই, বড় লোকের মেয়ে হইলে পাত্রাঘাত নাই, ছোট লোকের মেয়ে হইলে পাত্রাঘাত, পার্থক্য এইটা নিয়ে ইহুদি আলেমরা একমত হইতে পারে নাই। তো সব একমত হয়েছে যে রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার কাছে যাও, সব নবী আলাইহিসাল্লামের কাছে আসছে। নবী আলাইহিসাল্লাম জিজ্ঞেসেন যে তোমাদের ধর্ম ইহুদি তৌরাত আছে, জিনা করলে এ সম্বন্ধে শরীয়তের সিদ্ধান্ত তোমাদের শরীয়তে কি, তৌরাতে কি আছে আমাকে বলো, তৌরাত নিয়ে আসো করে শোনাও। তৌরাত আনছে, আইনা পড়ে শুনাইতেছে, শুনাইতেছে যে জায়গাটার মধ্যে ওই আদেশ আছে এখানে করছে কি চালাকি করে, এভাবে খুলে আর এর করে এবার হাতটা এবার খেয়ে এটা তাড়াতাড়ি খুলে বলছে। তো হুজুর কিছু বলেন নাই, ওখানে আব্দুল সালাম আবদুল্লাহ ইবনে সালাম এক ইহুদি বড় পণ্ডিত মুসলমান ছিল, মুসলমান হয়েছিল নবী যাওয়ার পরে মদিনা শরীফে, ইয়া রাসূলুল্লাহ এই যে পাতাটা উল্লাইল এনে হাত রেখে দিল এটার নিচে গোপন করল, গোপন থাকে না। আল্লাহ রাসূল বলেন যে ওইটা পড়ো যেটার মধ্যে হাত রেখে সরাই গেল, এমন ধরা পড়ে মানুষ। ওখানে দেখা যায় ওই হুকুমে আছে, হুজুর ওই সিদ্ধান্ত কার্যকর করলেন। ইহুদিরা এই সমস্ত অপরাধ করত, তাদের তৌরাত তাদের মন মতো ব্যাখ্যা দিত। নবী আলাইহিসসালাম বারবার বলে গেছে, হে উলামায়ে কেরাম, তোমাদের আমি অন্য কোন দায়িত্ব দেই নাই, মুসলিম জনগণকে দায়িত্ব দিছি, তার মুসলমান থাকতে হইলে কি করতে হয় কি জানতে হয় তারা যেন ওলামাদের কাছে শিখে, আমল করে হক্কানি আলিমদের কাছে। আর তোমাদের দায়িত্ব হইল সমাজের দিকে খবর রাখো কারা ভুল করতেছে, কেউ অর্থ ভুল করছে এটারও ঠিক করো, আর জনগণের ভুল করতেছে বেদাত করতেছে এটিও ঠিক করো, এটা আলেমদের দায়িত্ব। এই আয়াতগুলো আমি পড়লাম, তাদের কিছু চরিত্রের কথা বলা হয়েছে, উদ্দেশ্য হলে এরকম চরিত্র তোমাদের আছে কিনা। কারণ ইহুদিরা ইসলামে আসছে, খ্রিস্টানরা ইসলামে আসছে, ইসলাম পরে আসছে, বাকি সব ধর্ম থেকে মুসলমান হয়েছে, প্রত্যেকের ধর্মের কিছু তাহজিব তামাদ্দুন সংস্কৃতি তাদের মধ্যে আছে, আমাদের মধ্যেও দেখা যায়, অনেক কাজ করি যেটি শরীয়তে নাই কিন্তু আমাদের মধ্যে আমাদের দাদা পরদাদারা যারা ছিলেন যে ধর্মের হিন্দু ছিল ওদের সংস্কৃতি কিছু না কিছু এসে যায়। আসি, পুরোহিতদের খুব সম্মান করে তারা, এই জন্য দাঁড়ায় হাত বেঁধে থাকে, আমরা তেলাওয়াত করতে হু দেয় হাত বেঁধে, তারা কুর্নিশ করে আমরা সালাম দেই, সালাম দে মুসাফিরে রোহিন্টেছে শরীয়তে নেই। আমি বারবার বলি না এগুলো, ইয়া আল্লাহ, এই আয়াতগুলোর মধ্যে ইহুদিদের অপরাধ
কঠিন অপরাধ যেটাকে জুলুম তাবির করা হয়েছে, আল্লাহ এটাকে জুলুম বলছেন। জুলুম বেশি বেড়ে গেলে শিরক হয়ে যায়। ইন্না শিরকা লাযুলমুন আযীম, সূরা লুকমানে আছে। শিরক জুলমুন আযীম, শিরকে জুলুম বলা হয়েছে। শিরক অনেক প্রকারের একটা, জুলুম অনেক প্রকারের একটা, শিরক হয়ে যায়। এদের একটা অভ্যাস ছিল জুলুম করা। এটা ইয়াহুদীদের অভ্যাস, বনি ইসরায়েলদের অভ্যাস, জুলুম করত। কি কি জুলুম করত এরা? এই আয়াতের মধ্যে চার পাঁচটা আছে, দুই তিনটা আছে। এক নম্বর, বিসদ্দিহিম আন সাবিলিল্লাহি কাসীরা, এদের সব সময় কর্মসূচি থাকত মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করা। যেটা ভাদ্যগত নয় সেটাকে ভাদ্য করা, যেটা ভাদ্যগত এটাকে ভাদ্যগত না করা, মনে যেটা চায় সেটাই, যা বুঝল তাই। ফলে এরম কিছু পদক্ষেপ নেয় যে কারণে মুসলমানরা দিনের সঠিক উপরে আমল করতে পারে। সদ্দিহিম আন সাবিলিল্লাহ, আল্লাহর পথ থেকে তারা বাধা হয়ে দাঁড়ায়, কঠোর বাধা হয়ে দাঁড়ায়। মানুষ যাতে আল্লাহর দিকে না আসতে পারে এই ধরনের কর্মসূচি গ্রহণ করে। জুমার নামাজ, ওই জুমার দিন বিয়া বাড়ির যত অনুষ্ঠান জুমার দিন হয়, আর দেড়টার সময় সময় দেয়, বুঝেন? সারা দুনিয়ার অনুষ্ঠান সব রমজান শুক্রবারে দেয়। তো সিরে শুনবো, আইলেন না কলে হুজুর বিয়া ছিল ওখানে গেছে, যাদের সিমিজি গেলে আসলেন না, করে বিবাহ বাড়িতে গেছিলেন, প্রায় এক কথা। আপনার শুক্রবারকে আল্লাহ পাক দিছিলেন এবাদত করার জন্য সপ্তাহে একদিন। অনেক বুজুরা সারাদিন মসজিদে বসে থাকে পুরানা যুগে, এখন কষ্ট করে জুমাতার মধ্যে শরীক হয়। খুতবা শুনে না, খুতবারে ওয়াজ বানাইছে, এটা যে আলহামদুলিল্লাহ তো ওয়াজেব নামাজের অংশ দুই রাকাতের, এইটা বুঝে না, উল্টা কয় আরবিতে কেড়ে দে। আলহামদুল বাংলাতে পড়ি, দুই রাকাত নামাজের স্থলে খুতবা, কথা নিষেধ, নামাজ নিষেধ, এইটুক শোনার জন্য আসছো? এই যে এখন আজ করতেছ, ওইটা তো খুতবা না, এটা নামাজের অংশ, ভাষণ নয়। বিভিন্ন ভাবে মানুষকে জুমার নামাজ, নামাজ বিভিন্ন দিনই কাজ থেকে দূরে রাখে, কৌশল করে বা তার দিল নষ্ট করে দেয়। বিশ্বদ্দি হিমান সাবিলিল্লাহ, ইহুদিরা মানুষ যাতে দিনের দিকে না আসতে পারে পায়তারা করত, তাদেরকে রুখত, তাদেরকে বাধা দিত। তেন অনেক মসজিদ আছে, মসজিদে মসজিদে ঝগড়া, এই মসজিদে হ্যাঁ তুমি আইসো না, এই মসজিদে তুমি আইসো না, রাগারাগি করে ইমামের সাথে, মুয়াজ্জিনের সাথে, কমিটির সাথে, ওই দেখা যায় আসে না। আমাদের পক্ষ থেকে তাদের আনার কোনো ব্যবস্থাও নেই, নামাজই পড়ে না। এক নম্বর গুণা, ইহুদিদের খাসলত ছিল মানুষ দিনের দিকে আসলে তারা কঠোর বাধা হয়ে দাঁড়াইত, বিভিন্নভাবে সভা দিয়ে দিত, তাদের তাহজিব সংস্কৃতির সভা দিয়ে দিত। এই যে আমাদের দেশে শুক্রবার হলে গানের আড্ডা খানা চলে বিয়াবাড়িতে, আরো কত কিছু,
ওইটির মধ্যে মত্তে থাকে, যুবকরা আসেই না, বাপ চলে আসতেছে ছেলের খবর নেই। নম্বর দুই, এইরকম বাধা কারা দেয়? দিনের জন্য কঠোর বাধা হয়ে দাঁড়া কারা? আখযিহিমুর রিবা, এরা সুদ ঘুষের ব্যবসা করে। একদম পরিষ্কার, ওরা মালের পিছনে পড়ছে। রিজালুল্লাহ তুলহিহিম তিজারাতুনলা বাইনা যিকরিল্লাহ, আল্লাহর জিকিরের খবর নাই, নামাজের খবর নাই, হারামি ব্যবসা করে। হালাল ব্যবসার ক্রিয়া হইল ব্যবসা বন্ধ করে নামাজ পড়বে, আরো দশজনকে দাওয়াত দিয়ে নামাজে নিয়ে আসবে, নিজের ফ্যাক্টরির ওয়ার্কারদেরকে টাইম দিয়ে বলবে তোমরা জুমা পড়ো, বেশি অসুবিধা হলে ওখানে মসজিদ বানায় দিবে, ওখানে নামাজের ব্যবস্থা করে এক ঘন্টা তোমাদের নামাজের জন্য দিলাম। এখন তারা এটাও করে না, যদি কোন নামাজি থাকে হ্যাঁ জুমা করতে পারে। ইহুদি খাসলত, যারা বড় বড় অর্থশালী ফ্যাক্টরির মালিক, এত এত বিল্ডিং বানিয়েছেন, পাশে একটা সুন্দর জায়গায় মসজিদ বানান, সময় কম নেন, আপনিই নেন আল্লাহর সময় বেশি, কিন্তু আল্লাহ আধা ঘন্টা টাইম দেবে। পাঁচ ওয়াক্ত নামাজে 10 মিনিট হইলেই চলে, আর জোহরের জন্য 15 মিনিট দিয়ে দেন জুমার জন্য, শুধু জুমা পড়বে, ওয়াজেরও দরকার নাই যদি আপনার পছন্দ না হয়, আসবে আইসা জোহরের নামাজ জুমার নামাজ করে চলে যাবে, আপনার বিল্ডিং এর অত অত বিল্ডিং এর মধ্যে একটা ওইটা করে দেবে। আখযিহিমুর রিবা, এদের টাকা আছে সুদে মুদে খায়, এরা অনেকের জন্য আল্লাহর দিনের জন্য বাধা হয়ে দাঁড়ায়। সুদ ঘুষ খাওয়াই তো দিনের জন্য বাধার লাইন, সে তো খাই, তাদের প্রভাব থাকে, অর্থ থেকে সমাজ ক্ষতি হয়, তাদের এমন এমন অনুষ্ঠান রাজনৈতিক অরাজনৈতিক বেদাতি, যে কারণে তারা অনেক গুনার কাজে লিপ্ত হয় এবং নেক কাজ থেকে দূরে থাকে। লাঠি দিয়ে বেরোইতে হয় না, পলিসির মাধ্যমে ওদেরকে দিন থেকে দূরে রাখে। তিন, এক নম্বর হইল জুলুম করে, কি কি জুলুম, যে মানুষকে দিনের কাজের থেকে সরায় রাখে। তিন নম্বর হইল এরা সুদ খায়, ঘুষ খায়, সুদ খায়। আর চার নম্বর, ও আকলিহিম আমওয়াল আন-নাস বিল বাতিল, বান্দার হক নষ্ট করে, লুটপাট করে, চুরি করে, ডাকাতি করে। আমরা আগে চুর ডাকাত বললে যাদের বুঝতাম, এরা তো একশের চাল আর এক মন ধান হিন্দে করে, এন আমরা কই চুরি করে ডাকাতি করে এইটা কই লইব না, বিদেশে পাচার করে এইটা বাড়াইতে। সারা বাংলাদেশে সুর হিন্দা যা চুরি করে, কলমের মায়ের এর 1 কোটি গুণ বেশি লয়ে যায় দেশে, আর টাকা লয়ে চলে যায়, পরে আবার দেশ ত্যাগ করে অন্য দেশে জায়গা। এই দেশের মানুষ মোরক, এই চারটা গুণ ইহুদিদের মধ্যে ছিল, ফলে ইহুদিরা ধ্বংস হয়েছে। এখনো দেখেন ফিলিস্তিনে কি হচ্ছে, এরা জল্লাদের মতো কাজ করতেছে, মুসলমানের বাচ্চাদের জবাই করতেছে। আমরা আরামে আসছি, কেমনে হাসি, কেমনে খাই, কেমনে গান বাদ্য করি, আল্লাহ কোন দিন জানি আমাদের উপরে গজব ফলাই দেয়। ভাইয়েরা আমার, এই আয়াতগুলোর মধ্যে আসছে হাবিজুল মিনাল্লাযীনা হাদু, ইহুদিদের জুলুম, এর কারণে আমি অনেক কিছুই তাদেরকে বঞ্চিত করে হারাম করে দিছি। কি করত? বিসাদ্দিহিমান সাবিলিল্লাহ, আল্লাহর পথ থেকে বাধা দিত, আখযিমুর রিবাদ সুদ খাইত, ওয়া আকলিহিম আমওয়ালান নাস
মানুষের সম্পদ হরফ করত, অন্যায়ভাবে মানুষের হক নষ্ট করত। এই জন্য আমি এদের জন্য কুফুরি কারণে জাহান্নাম বাধ্যতামূলক করে দিয়েছি। আল্লাহ আমাদের হেফাজত করুক। তবে হ্যাঁ, আল্লাহর তরিকা কিছু তাদের মধ্যেও ভালো আলেম ছিলেন, যারা আর অনেক মোমেন ছিলেন, তারা কিন্তু আল্লাহ আল্লাহ রসুলের উপরে বিশ্বাস পুরা করত। আর বিশ্বাসের দলিল হইল ভালোভাবে সুন্নত মোতাবেক নামাজ পড়ত, তাদের মালের জাকাত আদায় করত। আর এইগুলোর পিছনে সবচেয়ে ভয় হইল আখেরাতে জবাবদিহিতা ছিল, এই জন্য আমি তাদের জন্য বিশেষ ব্যবস্থা জান্নাতে করে রাখি। আল্লাহ আমাদেরকে চার কাছ থেকে হেফাজত করো, জুলুম থেকে হেফাজত করো, আমার দ্বারা কোনো মানুষ দিনের ক্ষেত্রে বাধাপ্রাপ্ত না হয়, আমরা কোনোদিন সুদ ঘুষে না যাই, আমরা কোনোদিন মানুষের হক নষ্ট না করি। আল্লাহ যেন মোমেনদের মধ্যে রাখে, আমরা যেন ভালো করে সুন্নত মোতাবেক নামাজ পড়ি, যাকাত দেই, আখেরাতের বিশ্বাস করি। আল্লাহ আমাদের দয়া করো। واخر دعوانا الحمد لله الله اكبر الله اكبر الله اكبر الله أشهد أن لا إله إلا الله